নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো যে ভারতবর্ষে পুনরায় কি লকডাউন ফিরছে। সোশ্যাল মিডিয়াতে এ নিয়ে একটা ঝড় উঠেছে, আপনারা সকলেই জানেন, এবং অনেকে বলছে এই 15 তারিখ লকডাউন হতে চলেছে। তো এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি জ্যোতিষীয় আঙ্গিকে, ভারতবর্ষে পুনরায় কি আবার লকডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে কি না। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ রয়েছে। আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটির নাম জীবনজ্যোতি। এই চ্যানেলে আমি মোটিভেশনাল ভিডিও আপলোড করি। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওগুলি ওয়াচ করুন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি একটি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা ভিডিওগুলি ওয়াচ করতে পারেন। তো আসুন, বেশি দেরি না করে শুরু করা যাক। দেখুন, বর্তমানে কিন্তু একটা সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে যে 15 তারিখে লকডাউন হতে চলেছে আবারও। তো আমি আপনাদেরকে বলবো যে এইরকম ফালতু ভুয়ো খবরে বা ভুয়ো কোনো কিছুতে আপনারা কিন্তু প্রভাবিত হবেন না। তাই আমি আপনাকে বলবো, আমার চ্যানেলটা দেখুন, আমি কোনো ভুয়ো খবর দিই না, আমি জ্যোতিষীয় আঙ্গিকে কথা বলি এবং সেইভাবে আমি আপনাদেরকে প্রেডিক্ট করি যে কোন জিনিসটি ভালো হবে, কোন জিনিসটি হওয়ার সম্ভাবনা রয়েছে কি না। তো প্রথমে জানাই যে 15 তারিখে কোনো লকডাউন হবে না, ফার্স্ট অফ অল। দ্বিতীয়, এবার আমি আপনাদেরকে বলবো যে লকডাউন হবে কি হবে না। তো দেখুন, বর্তমানে কিন্তু 6-6টি গ্রহ কিন্তু বকরি রয়েছে, তাই তো? আপনারা হয়তো জানেন, দেখুন এখানে অনেকগুলো ব্যাপার রয়েছে। প্রতিটি রাজ্য, আচ্ছা প্রথমে আমি একটা কথা বলে দিই, আমাদের যে দেশ সেটা কিন্তু মকর রাশির দেশ, আপনারা সকলেই জানেন। এবং এই দেশে এখন মকর রাশির কিন্তু সাথে সাথে চলছে, মানে শনির একটা প্রভাব কিন্তু রয়েছে। দ্বিতীয়, প্রতিটি রাজ্য আলাদা আলাদা গ্রহের উপর নির্ভর করে। এবার আমি বলে দিই, এই লকডাউন কিন্তু আবারও হবে, এতটুকুটা আমি বলছি, আবারও হবে। বাট পুরোটাই যে আবার লকডাউন একদম ফুলফিল একদম লকডাউন হবে তা নয়, এখানে কয়েকটি ব্যাপার আমি বলে দিচ্ছি আপনাদেরকে। প্রতিটি রাজ্য, যে রাজ্যগুলো রাহু গ্রহ এবং শনি গ্রহের আন্ডারে পড়ছে, সেই সব জায়গায় কিন্তু ফুললি লকডাউন হবে, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি। এবং এই লকডাউন 25 তারিখের পর কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। কি বললাম? 25 তারিখের পর কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, 25 থেকে 30 তারিখের মধ্যে। এবার ব্যাপার হচ্ছে যে 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 রাজ্যগুলোতে রাহু গ্রহ এবং শনি গ্রহের প্রভাব প্রবল পরিমাণে রয়েছে, সেই সব জায়গায় কিন্তু ভাইরাসের আক্রমণ বাড়বে, অটোমেটিক্যালি ওই সব জায়গায় কিন্তু লকডাউন হবে। আমি কিন্তু আপনাকে জ্যোতিষীয় আঙ্গিকে বোঝানোর চেষ্টা করলাম, আপনারা হয়তো বুঝতে পারবেন, কারণ এই এই মহামারীর প্রভাব কিন্তু রাহু গ্রহের দ্বারা হচ্ছে। তাই এই রাহু গ্রহ যে যে স্থানে, অর্থাৎ যে যে রাজ্যে প্রভাব বিস্তার করছে, সেই সব জায়গায় কিন্তু লকডাউন হবে। এরপরে আরেকটি ভিডিওতে আমি করতে চলেছি, সেই ভিডিওতে আমি বলবো যে কোন কোন রাজ্যে এই লকডাউন হবে। তাই জন্য এর সেকেন্ড পার্ট যদি আপনারা চান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে 1000 লাইক চাই। 1000 লাইক আসলে আমি অবশ্যই এর সেকেন্ড পার্ট তৈরি করব এবং আমি আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।